প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। এবারের 2020 এবং 2021 সালে প্রথম বর্ষের স্টুডেন্টরা তোমরা যারা ভর্তি হয়েছ তোমাদের স্বাগতম ও শুভেচ্ছা। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় ক্লাসের অনলাইন ক্লাস শুরু করেছি। তো প্রথমে পরিচিত হই তোমাদের সাথে, আমি শাহনাজ পারভীন, প্রভাষক জীববিজ্ঞান, ঝিনাইদহ বাঁকুড়া সম্মিলিত মহাবিদ্যালয়, ঝিনাইদহ। তো প্রথম বর্ষে আমি তোমাদের প্রথম পেপার অর্থাৎ জীববিজ্ঞানের প্রথম পেপার বলতে উদ্ভিদবিজ্ঞান এবং দ্বিতীয় পত্র বলতে প্রাণীবিজ্ঞান। তো উদ্ভিদবিজ্ঞানের 6টা চ্যাপ্টার করাবো আমি, আর প্রাণীবিজ্ঞানের 6টা চ্যাপ্টার করাবো, আশা আছে আর কি ইনশাল্লাহ। তো আজকে আমি দ্বিতীয় পত্রের অর্থাৎ প্রাণীবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, এই বিষয়ে আমি তোমাদের আলোকপাত করব। আমি আবার বলছি, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস অর্থাৎ ইংরেজিতে বলে অ্যানিমাল ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন। তো অ্যানিমাল ডাইভার্সিটি বোঝার আগে জীব যে বৈচিত্র্যটা, এই বৈচিত্র্যটা কি, সেটা হলো জীবের যে বিভিন্নতা, ভিন্ন ভিন্ন রকম জীব, একেই বলে জীব বৈচিত্র্যতা। তার মধ্যে আছে প্রাণী। প্রাণী বৈচিত্র্যটা কি, প্রাণীদের যে বিভিন্নতাটা বোঝায় সেটাকে বলা হয় প্রাণীর বিভিন্নতা। তার আগে জানতে হবে প্রাণী কি। তো প্রাণী হচ্ছে যেসব ইউক্যারিওট জীব এবং বহুকোষী জীব যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না এবং খাদ্যের জন্য জীব বা জীব পদার্থ বা উদ্ভিদের উপর নির্ভরশীল হতে হয়, তাকে বলা হয় প্রাণী। আর প্রাণী বিজ্ঞান কি, জীব বিজ্ঞানের যে শাখায় এই প্রাণীদের নিয়ে অর্থাৎ প্রাণীর আকার আকৃতি, তারপর এর বিভিন্ন কার্যাবলী, বাসস্থান, আহার, বিবর্তন, বংশগতি, অভিযোজন, বিভিন্ন মানে সংরক্ষণ বা অর্থনৈতিক গুরুত্ব আছে কিনা প্রাণী, এই বিভিন্ন দিক আলোচনা পর্যালোচনা করা হয়, তাকে বলা হয় প্রাণী বিজ্ঞান। তো প্রাণীর বৈশিষ্ট্যই কিন্তু প্রাণীর বৈশিষ্ট্য বলতে সংজ্ঞার ভিতরেই কিন্তু প্রাণীর বৈশিষ্ট্য পাওয়া যায়। যেমন এরা ইউক্যারিওটিক জীব, তারপরে পরভোজী অর্থাৎ খাদ্যের জন্য তাকে অন্যের উপর নির্ভরশীল হতে হয়, এদের পুষ্টি সাধারণত ফলজই, এরা চলাচলে সক্ষম এবং সাধারণত উদ্দীপনায় সাড়া দিয়ে থাকে। আর আমি আজকে যেখান থেকে পড়াচ্ছি রেফারেন্স দিচ্ছি মাজেদা বেগম, রাশিদা বেগম ওনাদের লেখা বইটা, অবশ্যই তোমরা ফলো করলে বুঝতে পারবে। এই প্রাণী জগতের বিভিন্নতা যেটা, তিনটি বিষয় নিয়ে এই বিভিন্নতাটা প্রকাশ করা হয়। এর একটি হচ্ছে জিনগত, দুই নম্বর প্রজাতিগত এবং তিন নম্বর হচ্ছে বাস্তুতান্ত্রিক। এই তিনটা বৈচিত্র্যতা থাকলে সেই প্রাণী বিভিন্নতাটা বোঝায়। আমি তিনটা পয়েন্ট তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। জিনগত বৈচিত্র্যতা জিনিসটা কি, যে একই প্রজাতিভুক্ত জীব কিন্তু দুটো জীব কখনো একরকম হয় না, শুধুমাত্র এই জিনের কারণে, জিনের পার্থক্যের কারণে দুটো জীব একই প্রজাতিভুক্ত হলেও একই রকম হয় না। এটা হচ্ছে তোমাদের জিনগত পার্থক্য। এবার প্রজাতিগত পার্থক্য হচ্ছে, যেমন একটা বিশেষ জায়গায় হটস্পট বলো বা একটা চিড়িয়াখানা বলো, বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায়, তার এক একটা এক এক রকম, মানে একই প্রজাতির দুইটা জীবের যেমন বৈশিষ্ট্য থাকবে একই রকম, কিন্তু অভিন্ন প্রজাতি থেকে তার বৈশিষ্ট্য অবশ্যই আলাদা থাকবে।
এটা হচ্ছে প্রজাতিগত পার্থক্য, একটা প্রজাতি আর একটা প্রজাতি থেকে অবশ্যই ভিন্ন। আর বাস্তুতান্ত্রিক হচ্ছে এই যে আমাদের ভূমণ্ডলের বিভিন্ন আবহাওয়া জলবায়ু পরিবর্তনের কারণে এই যে বিভিন্ন ধরনের বায়ু তৈরি হয়েছে, আমরা বায়ু পূর্বে বায়ু চক্রে বায়ু মনোভূমি বায়ু এই যে বিভিন্ন বায়ু আছে সেই বায়ুয়ের একই ভল্লুক, অর্থাৎ নাম শুনেছো তোমরা তুন্দ্রা বায়ুমের যে ভল্লুকগুলো দেখা যায় সেগুলো বনভূমিতে যে দেখবা এগুলো আলাদা, অর্থাৎ এটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বিভিন্নতা। তোমরা বই খুলে আরেকটু পড়তে পারবে যে প্রাণীর যে বিভিন্নতা সেটা হচ্ছে তিনটা বৈশিষ্ট্যের উপর নির্ভর করে, জিনগত প্রজাতিগত বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যতা। এবার সংক্ষেপে আমি শ্রেণীবিন্যাস সম্পর্কে, যেমন ক্লাসিফিকেশন শব্দটা আছে, ইংরেজিতে বলে ক্লাসিফিকেশন। শ্রেণীবিন্যাসটা কি হচ্ছে সাদৃশ্য বা বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে এই যে প্রাণীকে বিভিন্ন কয়েকটা ধাপে, অর্থাৎ রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, বর্ণ, প্রজাতি এরকম সিরিয়ালি কয়েকটা ধাপে ভাগ করার যে প্রক্রিয়াটা এটাকে বলা হয় শ্রেণীবিন্যাস। আমি আবারও বলছি যে সাদৃশ্য বা বৈসাদৃশ্যের ভিত্তিতে বিভিন্ন প্রাণীদেরকে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি এই ভাগ করাকে বলা হয় শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাসের জনক তোমরা নবম শ্রেণী এবং দশম শ্রেণীতে পড়ে এসেছো, ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। আর এই শ্রেণীবিন্যাসের কিছু নীতি আছে, নিয়মাবলী আছে যে কিভাবে একটা বৈজ্ঞানিক নাম কেমন হবে, কি হরফে হবে, কিভাবে লিখতে হবে, তা তোমরা নবম শ্রেণী বা দশম শ্রেণীতে পড়েছো, তো এটা নিয়ে বিস্তারিত আর বলছি না। তারপরে শ্রেণীবিন্যাসের কিছু ধাপ আছে, স্তর, প্রজাতি, উপপ্রজাতি, নামকরণ, হোমোনিম, সিনোনিম ইত্যাদি। এবার আসলে যে প্রয়োজনীয়তা, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা আছে কিনা, হ্যাঁ অবশ্যই আছে, এটা দুই দিকের প্রয়োজনীয়তা আছে, যেমন তাত্ত্বিক কিছু প্রয়োজনীয়তা আছে, ফলিত কিছু প্রয়োজনীয়তা আছে। কেন আমরা শ্রেণীবিন্যাস করব? শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা একটা প্রজাতিকে সহজে চিহ্নিত করতে পারি, তার ঠিকানা, তার বাসস্থান, তার খাবার, তার চলাফেরা, তার আচার আচরণ সব কিছু, কীভাবে তার অর্থনৈতিক গুরুত্ব আছে কিনা, তাকে কীভাবে সংরক্ষণ আমরা করব, কী করবো না, এটার উপর আমরা গুরুত্ব দিতে শ্রেণীবিন্যাস হয়। খুব অল্প সময়ে আমরা মাধ্যমে একটা প্রাণীর ঠিকানা খুঁজে পেতে পারি। ফলিত এবং তাত্ত্বিক প্রয়োজনীয়তা তোমরা বইটা খুললে, একটু রিডিং করলেই বুঝতে পারবা। এবার আসে শ্রেণীবিন্যাসের ভিত্তি, অর্থাৎ কিসের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাসটা করা হয়ে থাকে। তার মধ্যে কয়েকটা পয়েন্ট আছে, অনেকে এই পয়েন্টগুলো ঠিক মতো না করে অ্যান্সার না দিয়ে চলে আসে, কিন্তু এগুলো পড়লে তুমি এরপরে যে পর্বের নাম আছে, পর্বের বৈশিষ্ট্য আছে, উন্নয়ন আছে, এইগুলো সম্পর্কে তোমার সাধারণ ইয়ে থাকলে ওটা তোমাদের ইজি হয়ে যাবে। আমি সংক্ষেপে একটু বলছি, যেমন সংগঠন মাত্রা আছে, প্রথম পয়েন্ট হচ্ছে, আমি আবার লিখে দিচ্ছি এখানে শ্রেণীবিন্যাসের ভিত্তি, অর্থাৎ কৃষির উপর বেস করে শ্রেণীবিন্যাসগুলো করা হয়। প্রথম পয়েন্ট আছে সংগঠন মাত্রা, অর্থাৎ কোষীয় পর্যায়ের সংগঠন মাত্রা আছে, কোষ কলা পর্যায়ের আছে, তারপরে কলা অঙ্গ পর্যায়ের সংগঠন মাত্রা আছে, অঙ্গতন্ত্র পর্যায়ের সংগঠন মাত্রা আছে, এগুলো একবার করে তুমি যদি রিডিং করলে পারবে। দুই নম্বর পয়েন্ট আছে প্রান্তিকতা, প্রান্তিকতা
প্রান্তিকতাটার মধ্যে আছে যেমন কোন প্রান্ত থেকে একটা প্রাণীকে চিহ্নিত করা হয়, যেমন সম্মুখ প্রান্ত, পশ্চাৎ প্রান্ত, তারপরে পৃষ্ঠীয়, যেমন আমাদের পিছন পাশটা পৃষ্ঠীয়, সামনের পাশটা অঙ্কীয়, এরকম বিভিন্ন প্রাণীতে বিভিন্ন রকম আছে। পার্শ্বীয়, দূরবর্তী, নিকটবর্তী কিছু শব্দ আছে, এগুলো তোমরা একটু মনে রাখবে। এরপরে প্লিভেজ, এখান থেকে এই পয়েন্টগুলো থেকে কিন্তু জ্ঞানমূলক এবং অনুভবমূলক প্রশ্নগুলো হয়ে থাকে, যা তোমরা অনেকেই ছেড়ে আসো, বোঝো না এবং ভুল উত্তর দিয়ে থাকো। এই জন্য এই পয়েন্টগুলো একটু মনে রাখবে। তার ভিতর থেকে আমি স্পেশালি কিছু বলে দেবো যে এই পয়েন্টগুলো বেশি বেশি করে মনে রাখবে। ক্লিভেজ অর্থাৎ বিভাজন, এই বিভাজনটা ওরীয়ভাবে হতে পারে, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ হতে পারে, গোলীয় ক্লিভেজ হতে পারে, ওরীয় বলতে যেভাবেই হোক না কেন, আড়াআড়ি, লম্বলম্বি, পাশাপাশি, সমান দুই ভাগে হবে। আর গোলীয় বলতে রাউন্ডে যাবে, আর সর্পিল বলতে পেঁচিয়ে যে ক্লিভেজটা হয় সেটাকে সর্পিল আকার বলা হয়। এবার আসি একটা ভালো পয়েন্ট, ভ্রূণস্তর অর্থাৎ জীবের ভ্রূণ অবস্থা, যে স্তরগুলো দেখা যায় সেগুলোকে বলা হয় ভ্রূণস্তর। তার মধ্যে একটা আছে দ্বিস্তরী, ত্রিস্তরী। দ্বিস্তরী হচ্ছে ভ্রূণ অবস্থায় যদি কোনো প্রাণী দুইটা স্তর থাকে, অর্থাৎ এক্টোডার্ম এবং এন্ডোডার্ম, সেই প্রাণীগুলোকে দ্বিস্তরী প্রাণী বলা হয়, যেমন নিডারিয়া পর্বের প্রাণী দ্বিস্তরীয়। আর ত্রিস্তরীয় হচ্ছে যেসব প্রাণী ভ্রূণ অবস্থায় তিনটি স্তর দেখা যায়, যেমন এক্টোডার্ম এন্ডোডার্মের মাঝে একটি স্তর থাকে, সেটা হচ্ছে মেসোডার্ম। তাহলে এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম, এই তিনটি স্তর থাকলে সেগুলোকে ত্রিস্তরী, যেমন আমরা মানুষ। এই পয়েন্টটা কিন্তু অবশ্যই মনে রাখবে, এটা দিয়ে কিন্তু অনেক প্রশ্ন হয় এবং পরবর্তীতে পর্ব বুঝতে গেলে তোমাদের অবশ্যই এই কোন এটা অবশ্যই জানা থাকলে ভালো হবে। এবার আসি প্রতিসাম্যতা, আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রতিসাম্যতা মানে ভাগ করলে সমান দুই ভাগ হবে। তো এখানে প্রতিসাম্যতার চারটি পয়েন্ট তোমাদের এখানে আছে, যে দ্বিপার্শ্বীয় প্রতিসম, ওরীয় প্রতিসম, দ্বিওরীয় প্রতিসম, গোলীয় প্রতিসম। অর্থাৎ দ্বিপার্শ্বীয় প্রতিসম মানে অক্ষকে ঠিক রেখে অক্ষ বরাবর ভাগ করলে সমান দুইটা ভাগে ভাগ করা যাবে, যেমন আমাদের মানুষের দেহ আমাদের অক্ষ ঠিক রেখে মাঝ বরাবর ভাগ করলে দুই ভাগে ভাগ হয়ে যাবে, কিন্তু এরপরে আরো ভাগ করলে সমান দুই ভাগ হবে না, অর্থাৎ আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসম। ওরীয় প্রতিসমটাকে যেভাবেই ভাগ করা হয় না কেন, যেভাবেই ভাগ করা হয় না কেন, লম্বা, পাশে, কর্ণা, সমান দুই ভাগে ভাগ হবে। এবার দ্বিঅরীয় অর্থাৎ দুইবার করার পর আরবার আর হবে না, এটা হচ্ছে দুইবার ভাগ করা যাবে, সমান দুই ভাগ চার ভাগ হবে। আর দ্বি গোলীয়, গোলীয় প্রতিসম অর্থাৎ ভাগ করলে রাউন্ডে প্রতিসমগুলো ভাগ ভাগ হয়ে যাবে। তো এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, একটু মনে রাখো, তোমার শ্রেণীবিন্যাস বলো অথবা পর্বের বৈশিষ্ট্য বলো, এটা তোমাকে অনেক হেল্প করবে। এরপরে আছে খণ্ডায়ন, আমরা বাহ্যিকভাবে অনেক খণ্ডায়ন দেখতে পেলেও ভিতরে অর্থাৎ ভিতর থেকে যেটা খণ্ডায়ন সমানভাবে হতে থাকে, যেমন কেঁচো, যোগ, এগুলো খণ্ডায়িত প্রাণী। আর যেগুলো খণ্ডায়ন না সেগুলো অবশ্যই অখণ্ডায়িত প্রাণী হিসেবে তোমরা বৈশিষ্ট্যগুলো লিখতে পারো। এরপর আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সিলোম,
সিলোম জিনিসটা কি? যে কোনো প্রাণী তার পৌষ্টিক নালী থেকে দেহ প্রাচীরের মাঝখানে যে ফাঁপা গহ্বরটা থাকে সেটাকে বলা হয় সিলোম। এই সিলোমের উপর নির্ভর করেও প্রাণীকে তিন ভাগে ভাগ করা যায়। অ্যাসিলোমেট, জীববিজ্ঞানে এ শব্দের অর্থ হতো উইদাউট অর্থাৎ নাই, অফ। তো অ্যাসিলোমেট হচ্ছে যাদের সিলোম নাই, অর্থাৎ এরকম পৌষ্টিক নালী এবং দেহ প্রাচীরের মাঝখানে যে গহ্বর সেই গহ্বরটা নাই, সেই ধরনের প্রাণীকে বলা হয় অ্যাসিলোমেট। তারপরে আছে সেলোসিলোমেট অর্থাৎ ফলস, আছে নাই, আছে নাই এরকম অবস্থায় তথাকথিত, সেই রকম সিলোমযুক্ত প্রাণীকে বলা হয় সিলোসিলোম। আর ইউসিলোমেট অর্থাৎ ইউ বলতে প্রকৃত, ইউসিলোমেট প্রাণীরা যাদের প্রকৃত এই গহ্বরটা থাকে, যেমন মানুষ বা নেমাটোডা বা আর্থ্রোপোডা এসব প্রাণীদের সিলোম, এরা সিলোমযুক্ত প্রাণী অর্থাৎ দেহপ্রাচীর এবং পৌষ্টিক নালীর মাঝে এদের গহ্বরটা থাকে। এই সিলোমটাও তোমাদের অনেক কাজে লাগবে পর্বের বৈশিষ্ট্য। এরপরে ছোট ছোট কিছু পয়েন্ট আছে, যেমন তল, পৃষ্ঠীয় তল, অঙ্কীয় তল, পার্শ্ব দিক, বিভিন্নভাবে তোমরা একটা প্রাণীকে, যেমন একটা প্রাণী মাছকে যদি তোমরা পৃষ্ঠীয় তল, অঙ্কীয় তল যেভাবে ভাগ করা কয়েকটা তলে বিভক্ত করা যায়। তারপরে অঞ্চলায়ন, অঞ্চলায়নটা কি যে বাহ্যিকভাবে অনেক প্রাণীকে মনে হয় যেন অখণ্ড অখণ্ড অনেক অঞ্চল আছে, কিন্তু ভেতর দিক থেকে যেমন আরশোলা বা চিংড়ি, অঞ্চলায়ন হতে পোকা ইনসেক্টা শ্রেণীর পর্বের প্রাণীদের, ইনসেক্টা শ্রেণীর প্রাণীদের অঞ্চলায়নটা বিশেষভাবে বোঝা যায়, যেমন আরশোলা, ঘাসফড়িং, এদের মাথা, এই যে মাথা একটা অঞ্চল, উদর, বক্ষীয় এরকম বিভিন্ন থাকে, এইগুলো হচ্ছে একটা অঞ্চল। অঞ্চলের উপর ভিত্তি করেও শ্রেণী বিন্যাস করা হয়ে থাকে। এরপরে আছে নটোকর্ড, এটিও একটি বিশেষ পয়েন্ট। নটোকর্ড তোমরা নবম শ্রেণী বা দশম শ্রেণীতে পড়েছো যে নন কর্ডের থেকে কর্ডেটে আসলে প্রথমের দিকে তোমার নটোকর্ড থাকে, পরবর্তী উন্নত প্রাণীতে তোমাদের মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়, তো সেটা যায় মেরুদণ্ডতে পরিণত হয়, কিন্তু নটোকর্ড যাদের থাকে না তাদেরকে নন কর্ডেট বলা হয়, যাদের থাকে তাদের কর্ডেট বলা হয়। এটাও পরবর্তীতে পর্বের বৈশিষ্ট্যের মধ্যে পয়েন্টটি কাজে লাগবে। এছাড়াও রয়েছে পৌষ্টিক নালী অর্থাৎ প্যারাজোয়া না এন্টারোজোয়া, দুটো ভাগ আছে। এবং আরেকটা আছে পুষ্টি পদ্ধতি, সেটা কেমন, যে অটোট্রফি অর্থাৎ হেটারোট্রফ, নিজেদের হয়তো নিজেই কেউ কেউ তৈরি করে নিতে পারে আর কেউ কেউ পারে না। তো এই 12টি পয়েন্ট, এই মাজেদা বেগম এবং রাশিদা বেগম এনাদের বই ফলো করলে এই 12টি পয়েন্ট তোমরা পাবে। তা এই ভিত্তিটা যদি বাসায় বসে এই লেকচারের পরে বাসায় বসে একটু প্র্যাকটিস করো, তাহলে এই ভিত্তির উপর ভিত্তি করেই তোমার পর্বগুলোর নাম এবং বিশেষ বৈশিষ্ট্যে তোমাদের অনেক উপকারে আসবে। তো এই পর্যন্ত আমি প্রথম ক্লাস শেষ করব। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের পর্ব নিয়ে আলোচনা করব, পর্ব, পর্ব বৈশিষ্ট্য, উদাহরণ এবং কিভাবে মনে রাখা যায়। তোমাদের সিলেবাসে আছে 9টি পর্ব এবং 9টি পর্ব নিয়ে আমি তোমাদের নেক্সট ক্লাসে বিস্তারিত আলোচনা করব। এবং বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যগুলো শুধু বলবো না বা তোমরা বইতে পড়বে না যে 10টা 12টা করে বৈশিষ্ট্য আছে কোনটা পড়বে, কিছু কিছু টেকনিক আমি শিখিয়ে দেবো যা ফলো করলে তোমাদের ইজি হয়ে যাবে। তো ছাত্রছাত্রীরা আজকের ক্লাস এই পর্যন্তই, তোমাদের ভালো থেকো এবং নিরাপদে থেকো, অবশ্যই
কিছুক্ষণ পরপর স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করবে এবং মাস্ক বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরিধান করবে। ধন্যবাদ সবাই।